नमस्कार बंधुरा, बांगाल खोटी रान्नाघर एंड व्लॉगे तुम्हारे सबा के स्वागत। आज के तुम्हारे सामने छोट एक टूर व्लॉगर भिडियो नहीं एस 14th मैरेज एनिवर्सरि उपलक्षे बाड़ीत सकाल 10 नागद बैरिए पड़ल गाड़ी को। तुम्हारा सुनले तो अबक जो बैर हलम तक क्यों जानतम ना जो कथाए जा गाड़ी जेते जेते ही ठीक कर निलाम एबारे अन्य कोथाओ नय रांचीते जाब एवं सेखाने गिये राजारापार मंदिरे पुजो देव। आमादेर एरकम एकटा विशेष दिने ए राजारापार मंदिरे गिये पुजो देवार थेके भालो आर किछु हय ना सेटाई मने मने भेबे निलाम। रांचीर ए राजारापार मंदिरे पुजो देवाटा आमादेर काछे किन्तु प्रथमबार नय, एर आगेओ आमरा बेश कयेकबार एखाने गियेछि कारण आमरा ए मंदिरे एसे पुजो दिये ठाकुरेर काछे मन थेके जा चेयेछि सेटाई पेयेछि। आशा रखी आजकल भिडियो तुम्हारे भलो लागे, ताहले चलो भिडियो तुम्हारा देखते थको। जेहेतु बाड़ी बेर हवार समय जानतम ना जी कोथाय जाब, ताई ब्यागे आमादे जामा कपड़ छाड़ा किन्तु अन्यान्य प्रयोजनीय कोनो जिनिसपत्र संगे नहीं आसिनी। और ताई रास्तार माझखाने एकटा दोकाने दाड़िये निजेदेर प्रयोजनीय किछु जिनिसपत्र जेमन ब्राश, टूथपेस्ट, सैनिटाइजार, साबान और किछु खाबार दाबार किने निये आबार गाड़ीते उठे पड़लाम। বিকেল হতে হতেই আকাশ জুড়ে চারিদিকে কালো মেঘ করে এলো। গুড়ু গুড়ু মেঘের গর্জন এবং চারিদিকে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। ঠিক সেই সময় আমরা একটা হোটেলে দাঁড়ালাম এবং সেখানে গরম গরম চা এবং এগরোল দিয়ে বিকেলের টিফিনটা সেরে নিলাম। বিকেলের টিফিন সেরে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে রাঁচির দিকে রওনা দিলাম এবং এই সময় বেশ মুষলধারায় বৃষ্টিও নেমে গেল। যাই হোক, রাস্তার মাঝখানে দু তিনবার মতো ব্রেক নেওয়ার পর আমরা রাঁচিতে গিয়ে পৌঁছলাম রাত 11টা নাগাদ। রাঁচিতে গিয়ে আমরা প্রতিবারের মতো আমাদের চেনাশোনা সেই একই হোটেলে উঠলাম। রাঁচি স্টেশনের খুব কাছেই অবস্থিত এই হোটেলটির নাম হলো অশোকা। ওয়ান নাইট স্টে করার জন্য এই হোটেলটির রুম ফেয়ার ছিল 900। 379 কিলোমিটার মানে 9 থেকে 10 ঘন্টা মতো গাড়িতে করে আসার পর আমাদের বেশ ক্লান্ত লাগছিল, তাই হোটেলে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়ব রাজারাপ্পার মন্দিরে পুজো দেওয়ার জন্য। ডিনার যেহেতু বাইরে থেকেই করে এসেছিলাম তাই ডিনার করার আর কোনো প্রয়োজন ছিল না। পরের দিন আমরা সকাল 9টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম রাজারাপ্পার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মানে রাঁচি স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 67 কিলোমিটার। গাড়ি করে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 46 মিনিট মতো। রাঁচি স্টেশনের কাছ থেকেও অনেক গাড়ি ভাড়া পাওয়া যায় এই মন্দিরে যাওয়ার জন্য। এছাড়া তোমরা যেই হোটেলে থাকবে সেই হোটেলের ম্যানেজারকে বলে রাখলেও তারাও গাড়ি প্রোভাইড করে দেবে এই মন্দিরে আসার জন্য। রাজারাপ্পার মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু খুব সুন্দর। গাড়িতে যেতে যেতে চারিদিকে অনেক ছোট বড় পাহাড় এবং জঙ্গল এখানে দেখতে পাওয়া যায়। সুতরাং রাজারাপ্পার মন্দিরে যাওয়ার সময় এই 1.5-2 ঘন্টা জার্নিতে কোনো রকম একঘেয়েমি ব্যাপার কিন্তু এখানে একদমই আসবে না। আর গাড়িতে যদি নিজেদের পছন্দ মতো গান চালিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এছাড়া এখানে দেখার মতো অনেকগুলো ওয়াটারফলসও রয়েছে যেটা তোমরা কিন্তু এখানে এসে পুজো দেওয়ার পরই একই দিনে দেখে নিতে পারবে, সেটা তোমরা গাড়ির ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে নেবে। আমরা এর আগের বার যখন রাঁচি এসেছিলাম তখন আমরা 3টে ওয়াটারফলস দেখেছিলাম, সেগুলো হলো হুড্রু, জোনা এবং সীতা ওয়াটারফলস। এই ওয়াটারফলসগুলো কিন্তু দেখার মতো। যেহেতু আমরা এর আগের বার এসে এগুলো দেখে নিয়েছিলাম তাই এবারে আর সেখানে গেলাম না, তবে তোমরা এলে কিন্তু এই ওয়াটারফলসগুলো অবশ্যই একবার দেখে নিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা মন্দিরের সীমানায় প্রবেশ করলাম। আমরা এখন একদম মন্দিরের কাছাকাছি রয়েছি। এই মন্দিরের সামনে অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে তোমরা পূজোর প্রয়োজনীয় উপকরণ যেমন ফুল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, নারকেল এসব কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারবে।
100, 200, 500 যে রকম তোমাদের ইচ্ছে সেরকম মূল্য দিয়ে তোমরা এখানে পূজো দিতে পারো। এই রাজারাপ্পার মন্দিরে দেবী ছিন্নমস্তার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এটি খুবই জাগ্রত একটি মন্দির। এর আগেও আমরা বেশ কয়েকবার এখানে পুজো দিতে এসেছি এবং ঠাকুর আমাদের সমস্ত মনের আশা পূর্ণ করেছেন। তোমরাও তোমাদের মনের ইচ্ছে নিয়ে এখানে এসে মন থেকে একবার পুজো দিয়ে যেও, ঠাকুর তোমাদেরও মনের আশা পূর্ণ করবেন। মন্দিরের ভেতরে যেহেতু ছবি সংগ্রহ করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে, তাই আমি বাইরে থেকেই তোমাদের মন্দিরটি দেখাচ্ছি। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখছি। মন্দিরের বাইরে এখানে একটা নদী তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো দামোদর নদী। আমরা এর আগে একবার বর্ষাকালে এখানে এসেছিলাম, তখন এই নদীর চেহারা একদম পাল্টে যায়, মানে প্রচুর স্রোত থাকে এই নদীতে, যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। মন্দিরের বাইরে মিষ্টির দোকানে যে প্যারাগুলো বিক্রি হচ্ছে সেগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়, তাই এখানে এলে বাড়ির জন্য প্যারা কিনে নিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। মন্দিরের বাইরে চারপাশে অনেক দেবদেবীর মন্দিরও এখানে রয়েছে, সেগুলোও তোমরা কিন্তু এখানে এসে ঘুরে দেখে নিতে পারবে। যেমন এটি হলো একটি মা দুর্গার মন্দির। মন্দিরটিতে এখন তালা বন্ধ করা রয়েছে বলে আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। পুজো দিয়ে এবং মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে নিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। পুজো দিতে আসাটাই আমাদের এবারে রাঁচিতে আসার প্রধান উদ্দেশ্য ছিল, আর পুজো দিয়ে মনটাও বেশ ভালো হয়ে গেল। রাঁচিতে এসে রাজারাপ্পার মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আরও এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।